हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार बंधुरा, अमृत कथा चैनले जानाई आपनाके स्वागत। भारतीय दर्शन शास्त्र एवं विभिन्न देवदेवीर पूजा अर्चना पद्धति चैनलेर मूल आलोचनार विषय वस्तु। आज के आपनादेर सामने जे विषय निये आलोचना करब ता हलो भगवान श्रीकृष्णेर नित्य पूजा पद्धति। खुबी सहज सरल साधारण भावे आपनी भगवान श्रीकृष्णेर पूजा करते पारें, ताते तिनि सन्तुष्ट हबें। प्रत्येक दिन जदि आपनी एई भावे गृहे श्रीकृष्णेर आराधना करें, ताहले गृहेर मध्ये सर्वदाई सुख शांति बिराज करबे। सर्वदाई एकटी विषय खेयाल राखबें, भगवान श्रीकृष्णेर पूजा कोनो व्ययबहुल जाकजमकपूर्ण आरम्भ नय। तार पूजार प्रधान विषय हलो तार प्रति आपनार सम्पूर्ण समर्पण एवं भक्ति ओ निष्ठा। ताई प्रत्येक दिन सहज सरल भावे भगवान श्रीकृष्णेर एई भावे आराधना करुन, देखबेन ना चाइतेई आपनी अनेक किछुई पेये गेछेन। কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের বা তার বাল্যরূপ গোপালের পূজা করবেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। আর যদি এই ভিডিওটি আপনাকে উপকৃত করে, আপনি যদি সমৃদ্ধ হন, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং চ্যানেলের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন এবার জেনে নেওয়া যাক যে কিভাবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের বা গোপালের নিত্য পূজা করবেন। যদি আপনার বাড়িতে শ্রীকৃষ্ণের কোনো মূর্তি থাকে, তাহলে আপনি সেই মূর্তিতেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারবেন। আর যদি না থাকে, তাহলে অন্তত ফ্রেমে বাঁধানো একটি শ্রীকৃষ্ণের ফটো অথবা একটি শ্রীকৃষ্ণের মূর্তি বাড়িতে নিয়ে আসুন। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে একটি গণেশ মূর্তিও প্রতিষ্ঠা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এবং গণেশের মূর্তিটি আপনি ঠাকুর ঘরের সিংহাসনেও বসাতে পারেন অথবা একটি শান্ত কোলাহলমুক্ত স্থান নির্ধারণ করে উক্ত জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করার পর মূর্তি দুটি প্রতিষ্ঠা করবেন। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি যদি বাড়িতে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক দিনই কিন্তু তার শৃঙ্গার করা প্রয়োজন। অর্থাৎ শ্রীকৃষ্ণের ফটো বা মূর্তিটিকে পরিষ্কার করে তারপর শ্রীকৃষ্ণকে এবং পূজার আসনকে সাজান। সাজানোর সময় আপনার পছন্দমতো ফুল ব্যবহার করুন। তবে যদি রজনীগন্ধা বা গাঁদা ফুল ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে খুবই ভালো। তবে উক্ত ফুল যদি আপনি না পান, যে কোনো প্রকার আপনার পছন্দের ফুল দিয়ে আপনি শ্রীকৃষ্ণকে এবং তার সিংহাসনটিকে সাজাতে পারবেন। সর্বদা একটি বিষয় মনে রাখবেন যে শ্রীকৃষ্ণকে কখনোই কিন্তু দেবতা বা ঠাকুরের আসনে স্থান দিয়ে তার পূজা করবেন না। শ্রীকৃষ্ণ তা কখনোই পছন্দ করেন না, কারণ শ্রীকৃষ্ণকে নিজের সন্তান বা বাড়ির একজন সদস্য হিসেবে পূজো করলে শ্রীকৃষ্ণ সবথেকে বেশি প্রসন্ন হন। তাই যেমনভাবে আপনি আপনার নিজের সন্তানের যত্ন নেন, বাড়ির সদস্যকে খেয়াল রাখেন, ঠিক তেমনভাবেই শ্রীকৃষ্ণকে বাড়ির একজন সদস্য হিসেবে মেনে নিয়ে তার পূজা করবেন। তাই বাড়ির সন্তানরা যে ফুল ভালোবাসে বা যে ফল বা মিষ্টি খেতে ভালোবাসে, তাই দিয়েই শ্রীকৃষ্ণের পূজা দেবেন। পূজা সর্বদাই স্নান করার পর দেবেন। আর শ্রীকৃষ্ণের পূজায় যে দ্রব্যটি অতি অবশ্যই প্রয়োজন তা নিশ্চয়ই আপনারা জানেন, তা হলো তুলসী পাতা। তাই প্রত্যেক দিন স্নানের পর দুটি তুলসী পাতা তুলে রাখবেন এবং তাই দিয়েই শ্রীকৃষ্ণের পূজা দেবেন। শ্রীকৃষ্ণের পূজার প্রারম্ভে অবশ্যই যে বিষয়টি করতে হবে তা হলো গণেশ বন্দনা। আমরা সকলেই জানি যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে প্রথমে গণেশজিকে স্মরণ করা হয়।
তাই প্রদীপ এবং ধূপকাঠি জ্বালার পর গণেশজিকে ফুল অর্পণ করে গণেশ মন্ত্র পাঠ করুন। আর গণেশজির এই প্রার্থনা মন্ত্রটি হলো ওম গণ গণেশায় নমঃ। এই মন্ত্রটি যদি সম্ভব হয় 108 বার জপ করুন, না হলে অন্তত 3 বার অতি অবশ্যই জপ করুন। এরপর কিছুক্ষণ ধ্যান করে মনকে শান্ত করুন। তারপর ভগবান শ্রীকৃষ্ণকে আপনার কাছে ডাকুন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা করুন। উচ্চারণ করুন এই মন্ত্রটি, ওম নমো ভগবতে বাসুদেবায়। মন্ত্রটি 108 বার উচ্চারণ করতে করতে ফুল অর্পণ করুন। শ্রীকৃষ্ণের বুকে তুলসী পাতা দিন। ফুল, মিষ্টি, সকল কিছু নৈবেদ্য তার উদ্দেশ্যে নিবেদন করুন এবং তাতেও তুলসী পাতা দিয়ে রাখুন। এবং তারপর ঘরে সর্বত্র গঙ্গাজল ছিটিয়ে দিন এবং সর্বশেষে শ্রীকৃষ্ণের আরতি প্রদান করুন প্রদীপ এবং ঘণ্টার ধ্বনির সহযোগে। আর এই সমস্ত কিছুই করার সময় একটি মন্ত্রই উচ্চারণ করে যেতে হবে 108 বার, ওম নমো ভগবতে বাসুদেবায়। আপনি মনে মনেও এই মন্ত্র উচ্চারণ করতে পারেন অথবা সশব্দেও এই মন্ত্র উচ্চারণ করতে পারেন, কিন্তু যখনই করবেন অন্তত 108 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন, তবে তার বেশি হলেও কোনো ক্ষতি নেই। এরপর পূজা শেষ হয়ে গেলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করুন। আর প্রণাম করার সময় কখনোই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো পার্থিব বিষয় চাইবেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আপনার মনের সমস্ত কথায় বুঝতে পারেন। কেবল প্রণাম করার সময় একটি বিষয় চাইবেন, যে কোনো অবস্থাতে তুমি যেন আমাদের সঙ্গে সর্বদা সহায় থেকো। আপনার এই একটি প্রার্থনা আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। তাই সর্বদাই মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে কখনোই কোনো পার্থিব বিষয় চাইবেন না। এবং পূজার শেষে অতি অবশ্যই ভগবদ্গীতা পাঠ করবেন, অন্তত একটি শ্লোক অতি অবশ্যই পাঠ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মীয় আচার পদ্ধতির চেয়ে কর্ম করাকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রতিটা মানুষের মধ্যেই ভগবান আছেন, এই বিচার করে আমাদের কাজ করে যেতে হবে। ফলের প্রতি চিন্তা না করে নিষ্ঠা সহকারে নিজের কর্তব্য কর্ম করে যাওয়া, এটাই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের শ্রেষ্ঠ পূজা। তাই নিষ্ঠা সহকারে কর্ম করে যান এবং এইভাবে শ্রীকৃষ্ণের নিত্য পূজা করুন, অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেনই পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার